জানুয়ারিতে কক্সবাজার রুটে ট্রেন ভ্রমণকারীদের জন্য সুখবর। ঢাকা থেকে কক্সবাজার রুটে আরও একটি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী 1 জানুয়ারি থেকে এটি চালানোর পরিকল্পনা রয়েছে। বুধবার 6 ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকি স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে ঢাকা কক্সবাজার ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আরও একজোড়া ননস্টপ আন্তনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে। নতুন এ ট্রেনের 3টি নাম প্রস্তাব করা হয়েছে। নামগুলো হচ্ছে পালঙ্কি এক্সপ্রেস, কক্সবাজারের প্রাচীন নাম, তরঙ্গ এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। নতুন এ ট্রেনের নাম্বার হবে 815 এবং 816। ট্রেনটি 32টি বগির উপর 16টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসন সংখ্যা হবে 780টি। রোববার থাকবে ট্রেনের সাপ্তাহিক বন্ধ। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি 815 কক্সবাজার থেকে ছাড়বে রাত 8টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত 10টা 50 মিনিটে এবং ছাড়বে 11টা 15 মিনিটে। ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত 3টা 50 মিনিটে ও ছাড়বে 3টা 53 মিনিটে এবং ঢাকা রেলস্টেশনে পৌঁছাবে রাত 4:30। অন্যদিকে 816 নম্বর ট্রেনটি ঢাকা ছাড়বে ভোর 6টা 15 মিনিটে। বিমানবন্দর স্টেশন পৌঁছাবে ভোর 6টা 38 মিনিটে ও ছাড়বে 6টা 43 মিনিটে। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল 11টা 20 মিনিটে ও ছাড়বে 11টা 40 মিনিটে এবং কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বিকেল 3টায়। উল্লেখ্য, চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালের জুন মাসে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় প্রায় 18,034 কোটি টাকা। গত 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।